আমার নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়েন সাহাবায়ে কেরাম রে যে সবচেয়ে ধনী মানুষ কে সাহাবায়ে কেরামের জবাব দেয় ইয়া রাসূলুল্লাহ যে মানুষের কাছে দিনার আছে দিরহাম আছে সোনা রূপা আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়েন না সেই ব্যক্তি ধনী নাই বরং যে একটা ভালো মন ফাইলিছে আল্লাহ তারে দৌলত দান সবচেয়ে ধনী বানাইয়া দিলে ইসেন মন কারণ মনের পরীক্ষা আছে এই মনেরও পরীক্ষা হইব শরীরের ওজনের পরীক্ষা হইত না সৌন্দর্যের পরীক্ষা হইত না সম্পদের পরীক্ষা হইত না খানদানের পরীক্ষা হইত না ডিগ্রির পরীক্ষা হইত না হইব মনের পরীক্ষা এর লাগি মন আমার বাবা হইত যে মনটা ভালো রাখি জন্নতি মানুষের মন দুনিয়ার তাকতে চিনা যায় যে আজকালকার সময়ে যে মানুষের ভিতরে একটু ফিকির আছে মানবতা আছে মানবর দরদ আছে মানুষের দরদ আছে আদ্দিন ওয়ান নসিহা মানুষের বালাই সবার নাম হইল কি ধর্ম আর আজকাল সবচেয়ে বড় বেমারের নাম হইল কি নিজমত লোভী সেলফিস্ট এমনকি আপনারা সাক্ষী দিবা